ভুল করে তৃণমূল নেতার স্ত্রীর মোবাইলে ফোন চলে যাওয়ায় বেধড়ক মারধর করা হলো এক যুবককে। ঘটনায় অভিমানে আত্মঘাতী হয়েছেন ওই যুবক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানা এলাকায়। ভুল করে তৃণমূল নেতার স্ত্রীর মোবাইলে ফোন চলে যাওয়ায় এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিমানে আত্মঘাতী ওই যুবক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানার স্বরূপগঞ্জ এলাকায়। মৃত যুবকের নাম অমিত দেবনাথ, অভিযুক্ত তৃণমূল নেতা সঞ্জীব সমাদ্দার ওরফে কালু। জানা গেছে চর স্বরূপগঞ্জের সুকান্তপল্লী এলাকার অমিত দেবনাথ একটি নম্বরে ফোন করার সময় ফোনটি রং নাম্বারে চলে যায়। এই অভিযোগে অভিযুক্ত তৃণমূল নেতা দলীয় কার্যালয়ের সামনে ডেকে ওই যুবককে বেধড়ক মারধর করে। একাধিকবার মারধরের পর অপমানে আত্মঘাতী হয় ওই যুবক। প্রতিবাদে ক্ষিপ্ত জনতা ওই তৃণমূল নেতার বাড়িতে ভাঙচুর চালায়। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে নদিয়ার নবদ্বীপের চর স্বরূপগঞ্জ এলাকায়। এই ঘটনায় এলাকায় শুরু হয় উত্তেজনা। সূত্রের খবর, এলাকার তৃণমূল নেতা সঞ্জীব সমাদ্দার ওরফে কালু অমিত দেবনাথকে ফোন করে ডেকে নিয়ে যায় পার্টি অফিসের সামনে। সেখানেই তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরদিন সকালে আবারও তাকে পার্টি অফিসের সামনে নিয়ে গিয়ে মারধর করা হয়। সেই অপমানেই অমিত দেবনাথ দুপুরে নিজের ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এরপর এলাকার বাসিন্দারা বিষয়টি পুলিশকে জানালে পুলিশও ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করে বলে অভিযোগ স্থানীয়দের। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন স্থানীয়রা। আমি যেটা শুনেছি, কালকে রাতে নাকি ওকে মারা হয়েছে, তো আজকেও নাকি ওকে সকালে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মারা হয়েছে, যত শুনেছি আমি। আর যখন এই কেসটা ঘটে তখন কটা বাজে? এই প্রায় চারটের কাছাকাছি, সারাদিন চারটে। তখন হঠাৎ করে ওর মা কান্নাকাটি করছে, তখন আমি বাড়িতে কাজ করছিলাম। তখন হঠাৎ করে কান্নাকাটি, আমি বাড়িতে দৌড়ে এসেছি। আসার পরে দেখছি যে ছেলেটা ঝুলেতে পাগুলো লড়ছে। তখন আমি, কেউ তখন ঘরে ছিল না, সবার আগে গিয়ে আমি তার পা ধরে ওপরে তুলেছি। তারপর আরেকটা ছেলে এসে তখন ওর দড়িটা কাটে, তারপরে ওকে নিচে নামানো হয়। তারপর ওকে একটু জল ফল দিয়ে একটু, মানে কোনো মতো একটু সুস্থ হয়েছে কিনা তাকে নিয়ে আমরা হসপিটালে গেছিলাম। যেতে যেতে পেট্রোল পাম্পটা পার করে মহেশগঞ্জ হসপিটাল একটু আগে তার গিয়ে মারা যায়। বাড়ির লোকের সঙ্গে কথা বলেনি পুলিশ। প্রথম পুলিশ এসে আগে তুলেছে, আগে যে বউটার সঙ্গে কথা বলেছে সেই বউটাকে আগে উনি টাইট করেছে। করার পরে এলাকার মানুষদের উপর সে পুলিশের ভিডিও করেছে, পুলিশ রং কথা বলেছে, বিয়ে ভিডিও করেছে। তাহলে বাড়ির যে একটা ছেলে মারা গেছে তারপর তো কোনো সমবেতা পুলিশ দেখায়নি। দেখিয়েছে কি, ওই মহিলাটাকে তুলে নিয়ে সে চলে গেছে পুলিশ। আবার কি বলছে যে আপনারা মহিলাকে তুলে দিন আমাদের পুলিশে, ওনার লেডি কনস্টেবল আনিনি, উনি এমনি চলে যেতে মহিলা নিতে। আর বাড়ির লোকের সঙ্গে একটা কথা পুলিশ বলেনি প্রথমে। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় দুষ্কৃতিরাজ চলছে। স্থানীয়রা ভয়ে কাউকে কিছু বলতে পারে না। এইবার তার স্বামী প্রায় সময় তাকে নিয়ে অন্যান্য লোকেদেরও সন্দেহ করে। এই ছেলেটাকেও সন্দেহ বসে করে তার দাদা কালু, এখানকার যে ডন, মূলত সন্ত্রাস তৈরি করে রেখেছে। একটা মানুষও তার ভয়ে এখানে একটা কথা বলতে পারে না, রীতিমতো সবাইকে ধমকে রাখে, যখন তখন যাত্রার উপর দাদাগিরি করে। এই ওনার ছেলেকে আগের দিন এনে নিয়ে কোনো কথা নেই, ছেলেটা কেন পড়া হলো, কি কারণে গেছে, রং নাম্বারে গেছে, কোনো কথা নেই। এসে দুম দাম ছেলেটাকে তিন চার দিন মিলে মেরেছে, পার্টি অফিসে নিয়ে মেরেছে। তারপরে ছেলেটা বারবার হচ্ছে একটা নাম্বারের মিস্টেক হয়ে গিয়ে। আবার আজকে যখন ওর মা কাজে ছিল তখন ওখান থেকে আবার ওর বাড়িতে গেছে, খেতে বসছে, ছেলেটাকে খেতে দেয়নি, আবার টেনে নিয়ে এসে ছেলেটাকে বারংবার মেরেছে। এবং ওনার স্ত্রী বলছে, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি একে মানে চিনি, ভালো ছেলে, আমার সাথে কোনো ফোনে কোনোদিন কথা হয়নি। তারপরে ওনার বউ বলছে, ছেলেটি বলছে ভুল হয়েছে, পাড়ার লোক বলছে ভুল হয়েছে, ভালো ছেলে, কারোর সাথে কথা বলে না। তারপর আবার মেরেছে। তার কাছে যখন একটা বদনাম হয় সেই বদনামটা সহ্য না করতে পারে ছেলেটা গিয়ে সুইসাইড করেছে, এর মাও হাতে বাইর হয়েছে। তবে গোটা ঘটনার সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই বলেই জানিয়েছেন নবদ্বীপ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কল্লোল কর। তিনি বলেন, যে কোনো মৃত্যু দুঃখজনক, তবে এর সাথে রাজনীতির কোনো যোগ নেই। আত্মহত্যা করেছে, এটা অত্যন্ত, মৃত্যুটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এই বিষয়টা মনের থেকে মেনে নিতে পারি না। কিন্তু যে কথাটা বলা হচ্ছে যে একটা তৃণমূল কর্মী সম্পর্কে বা পার্টি অফিসে নিয়ে এসে, এটা একেবারেই সর্বৈব মিথ্যা, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। দেখুন, দলকে জড়িয়ে দেওয়া অনেক সহজ, সারা পশ্চিমবঙ্গে তৃণমূলের সমর্থক অনেক বেশি, যার ফলে বিপুল ম্যান্ডেট নিয়ে তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সরকারের আবার প্রতিষ্ঠা ঘটেছে। এই বিধানসভা নির্বাচনে মানুষ জনাদেশ দিয়েছে, সকলেই দাবি করে আমরা তৃণমূল কংগ্রেস করি। তাহলে সেক্ষেত্রে কোনো মানুষ যদি ব্যক্তিগতভাবে কোনো সমস্যার সাথে যুক্ত হয়ে যায়,
তার সাথে আমি মনে করি না দলের কোনো সম্পর্ক আছে, এর কোনো সঙ্গে রাজনৈতিক কোনো যোগাযোগ নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।